আপনাকে জিজ্ঞাসা করলাম, বললেন স্যার আমি ল্যাপটপ সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণাই নেই। তাহলে আপনি বললেন কি আপনি খালি ল্যাপটপটা কিনে নিয়ে আসেন, বাকি বাকি কিছু শেখার দায়িত্ব আমার। আপনার কথা মতো আমি ল্যাপটপ কিনে নিয়েছি, নিয়ে আসি, তারপর কাজ এখানে ল্যাপটপে শিখে তারপর কাজ, মানে কঠিন কাজ মনে হয় করতে পারবো না আসলে কি সেটা? এটা স্যার পুরোপুরি ভুল ধারণা। আপনার যে কোনো জায়গায় জব করলে আলাদা একটা মেন্টালিটি পেশার থাকে, আর ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার একেবারে মুক্ত পেশা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে। তো আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, আমাদের সেই স্টুডেন্ট হচ্ছে আনারুল। জি আনারুল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ইনশাল্লাহ ভালো থাকেন সেটাই চাই। তো আপনি কোথায় থাকেন জানেন এখন? আপনি এখন স্যার বর্তমানে আছি আশুলিয়া। আশুলিয়া? জি। ওকে, আশুলিয়া থেকে এই রোদ্রের মধ্যে কষ্ট করে আসছেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। তো এখানে আসলে আমরা আসছি যে আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছেন, মানে সেই ব্যাপারে আপনার অনুভূতি জানার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। তো আপনার কেমন লাগতেছে ফ্রিল্যান্সিং করে হচ্ছে আপনি ইনকাম করতেছেন, আপনার কেমন লাগতেছে, আপনার কেমন অনুভূতি? এটা স্যার খুবই ভালো লাগতেছে, বলে শেষ করা যাবে না। এটা আপনার যে কোনো জায়গায় জব করলে আলাদা একটা মেন্টালিটি পেশার থাকে, তারপর আপনার অনেক সমস্যা থাকে স্যার, বসদের জবাবদিহিতা করতে হয়, আর ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার একেবারে মুক্ত পেশা। এখানে আপনি দিনে কাজ করতে পারেন, রাত্রে কাজ করতে পারেন, যখন মন চায় তখনই কাজ করতে পারেন। এটা আমার স্বাধীন, এটা অনেকে বলে আমাকে শুধু রাতেই কাজ করতে হবে। না না, আসলে এটা যে রাতেই কাজ করতে হবে তাদের ভুল ধারণা। আপনি যদি অর্ডার পান, আপনি এখন যখন মন চায় তখন আপনি কাজ করতে পারবেন। অর্ডারটা এখন আপনার পাঁচ দিনের বা তিন দিনের, যেটা আপনার ওই ডেট অনুযায়ী আপনার যখন মন চায় আপনি কাজ করতে পারবেন। নির্দিষ্ট সময় দিবে, ওই সময় মধ্যে কাজটা করে দিবেন, সেটা আপনি রাতে করেন দিনে করেন সেটা কোনো বিষয় নেই। কাজগুলো করতে কেমন লাগতেছে আপনার কাছে? খুব ইজি স্যার, এটা একেবারে অনেক ইজি স্যার। হ্যাঁ, অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং মনে হয় অনেক কঠিন কাজ দিই, সবাই মনে অনেক কঠিন কাজ করে। হ্যাঁ, অনেক কঠিন কাজ মনে হয় করতে পারবো না আসলে কি সেটা? এটা স্যার পুরোপুরি ভুল ধারণা আমি মনে করি। কি জন্য স্যার এটা না শিখলে কঠিন, না পারলে না শিখলে সবকিছুই কঠিন। আর শেখার পরে স্যার আসলে এটা এত যে ইজি, এর সাথে ইজি কাজ মনে হয় আর হয় না। যেটা আমি সবসময় বলি যে হয়তো কারো সময় একটু বেশি লাগবে, কারো সময় একটু কম লাগবে, কিন্তু পারবে অবশ্যই। এটা আসা, এটা কিন্তু এরকম না যে মানে কি বলবো যে ম্যাথমেটিক্যাল একটা টার্ম, আপনাকে অনেক বেশি মেমোরাইজ করতে হবে। হ্যাঁ, যেমন স্যার আমার কথাই আমি বলি, আমি স্যার ফার্স্ট যেটা অর্ডার পাঠালাম সেটা ছিল আপনার $10, সেটা ছিল আপনার কোর্স চলাকালীন আপনার 6 মাসের দিকে যায়। আমি দেখা করার পর আপনাকে জিজ্ঞাসা করলাম, বললেন স্যার আমি ল্যাপটপ সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণাই নেই। তাহলে আপনি বললেন কি আপনি খালি ল্যাপটপটা কিনে নিয়ে আসেন, বাকি বাকি কিছু শেখার দায়িত্ব আমার। আপনার কথা মতো আমি ল্যাপটপ কিনে নিয়েছি, নিয়ে আসি, তারপর কাজ এখানে ল্যাপটপে শিখে তারপর কাজ, তারপরে এখানে ল্যাপটপ চালানো শিখছেন। জি, তারপরে এখানে কাজ শিখছেন। জি। ওকে, তো আমরা যখন আপনি অ্যাডমিশন নিয়েছেন আমার সাথে কথা বলছেন, তো আমি আপনাকে অনেক মানে ইনসিওর দিছি, হ্যাঁ অনেক সাপোর্ট দেবো, অনেক হেল্প করবো। আসলে কি হচ্ছে, সাপোর্ট পাইছেন অ্যাডমিশন? জি জি জি, আমি এখন পর্যন্ত আপনার সাপোর্ট নিচ্ছি। ওকে, তো আমরা যতটুকু সাপোর্ট দিচ্ছি সেই সাপোর্টে কি আপনি হ্যাপি? জি। ওকে, এখানে কিভাবে সাপোর্ট দিচ্ছি আমরা একটু বলেন তো। আমরা যে কোনো সমস্যা হলেই তো স্যার সাপোর্টের প্রয়োজন হয়, তার আগে তো প্রয়োজন হয় না। ওকে, যখন যে কাজে সমস্যা হয় তখন আপনার কাছে। এখানে আমাদের ক্লাস টিচার আছে, আলাদা হচ্ছে ক্লাসের পরে হচ্ছে আমাদের আলাদা করে সাপোর্ট একটা রুম আছে, ওখানে সাপোর্ট পাচ্ছেন। আপনি কিন্তু চাইলে কিন্তু সারাটা দিন এখানে বসে প্র্যাকটিস করতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন, সেই সুযোগ এখানে আসে না, সেই সুযোগ আমরা দিচ্ছি এখানে। তো যারা ফ্রিল্যান্সিং, ভুল ধারণা আছে অনেকে, হ্যাঁ যে ফ্রিল্যান্সিং আসলে এটা মনে হয়েছে ফেক, বা এটা আপনি কাজ করার আগে আপনাকে ডলার পেমেন্ট করতেছেন, কাজ কমপ্লিট হবে অটো টাকা তো আপনার আসবে, কিন্তু কাজ করার আগে আপনার কাছে ডলার অটো চলে আসতেছে, তাহলে স্যার এখানে ফেকের তো কোনো কিছু নেই। অনেক ক্ষেত্রে স্যার দেখবেন যে কাজ করার পরে টাকা, কিন্তু এখানে স্যার কাজ করার আগে টাকা। ওকে, অনেকে মনে করে যে কাজ করে দিলাম টাকা দিবে, তাই এখানে কাজ করার আগে টাকা। ওকে, দ্যাটস গ্রেট। এনিওয়ে, তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আগে যেখানে ছিলেন এখানে ছিলেন না তো আপনি? না না না, অন্য প্রতিষ্ঠানে ছিলেন। তো আগে প্রথমে আমরা যতটুকু এফোর্ট দিতাম সাপোর্ট দিতাম, এখনই কি আমরা সেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি? জি স্যার। ওকে, এনিওয়ে, তো আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আশা করি হচ্ছে আপনি এটাতে লেগে থাকবেন,
আপনি অনেক ভালো হচ্ছে শিখবেন, অনেক ভালো করবেন। তো যারা শিখতে চাচ্ছে নতুন করে বা ভয় পাচ্ছে শেখার জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখানে তাদের উদ্দেশ্যে একটাই কথা, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, ওনারা চাইলে নির্দ্বিধায় এখানে ভর্তি হতে পারবে। কারণ আমি নিজে এখানে শিখছি, এখানে ফার্স্ট টাইম, আগে প্রথমেই বললাম যে আমি ল্যাপটপ চলা পর্যন্ত জানতাম না, এখানে আপনার কাছে ল্যাপটপ চলা শিখে তারপর আমি কাজ শিখে তারপর আর কি কাজ কমপ্লিট করার আগে আমি অর্ডার পাইছি। যেমন আপনি যখন অর্ডার পাইছেন সেই অর্ডার গুলা কি আমরা হেল্প করছি আপনাকে, এবার আমাদের এখান থেকে আপনাকে যথেষ্ট সাপোর্ট হয়েছে। ওকে, এখানে ফ্রিল্যান্সিং মানে কোন বয়সের বা কোন এইজের লোকেরা এখানে আমাদের এখানে শিখতেছে বা শিখতে পারবে? এখানে আপনার এজটা এখানে ম্যাটার না, এখানে জেনারে আপনার 10 থেকে শুরু করে আপনার 80 বছর 90 বছর হলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাসায় বসে কাজে, বাসায় বসে, এখানে তো আপনার নির্দিষ্ট কোনো সময় নেই। আপনার যদি অর্ডার আসে আপনি রাত 2টা বাজে 3টা, সকাল দুপুর রাত, যে এনি টাইম, যে কোনো সময় সে কাজ করতে পারবে, এই জন্য এখানে এজটা ম্যাটার করে না। ওকে, দ্যাটস গুড। এনিওয়ে, তো আমরা আসলে অনেক অনেক আগে থেকে গত 10-12 বছর হলো আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছি, অনেকে আমরা হেল্প করতেছি। তো এখন আমাদের প্রতিষ্ঠান আগে থেকে অনেক বেশি আপডেট হয়েছে, আমরা ওয়ার্কফোর্স আপডেট করছি, আমাদের সাপোর্ট সিস্টেম অনেক বেশি হয়ে গেছে, আমরা আন্তরিকতার সাথে অনেক বেশি সহযোগিতার চেষ্টা করতেছি। তো এখন পৃথিবী চেঞ্জ হয়েছে, সবকিছু হচ্ছে চেঞ্জ হচ্ছে, আমরা এখন খুব স্মার্টলি বাসায় বসে অনলাইনের মধ্যে কাজ করতে পারি, এই সুযোগগুলো আছে, এই সুযোগগুলো যত দিন যাচ্ছে বাড়তেছে, বাড়বেই, কখনো কমবে না। তো আমাদের সবার উচিত আমাদের হচ্ছে কোনো একটা, যে কোনো একটা স্কিল হচ্ছে আমরা অ্যাডাপ্ট করা এবং সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আমাদের বাসায় বসে আমরা ইনকাম করতে পারবো, সেই চেষ্টা করা। তো আশা করি সবাই বসে চেষ্টা করবেন, যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে বা যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আপনি আমাদের অফিসে আসতে পারেন, সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, আমার সাথে দেখা করতে পারেন, আমাকে ফোন দিতে পারেন, অথবা ইনশাল্লাহ আমি চাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সবাই একদিন ফ্রিল্যান্সার হবে, কারণ বাংলাদেশে বসে আপনি পৃথিবীর সবার কাজ করে দিতে পারবে। তো ফ্রিল্যান্সিং করে, আবার বলতেছি আমি, ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য আপনার বয়স হচ্ছে আপনার 80 বছর হলো ব্যাপার না, আপনার বয়স হচ্ছে 15 বছর হলো ব্যাপার না, আপনি যে কোনো বয়স আপনি করতে পারবেন। জাস্ট আপনার শুধু একটা কম্পিউটার দরকার, এখানে হারানোর কোনো কিছু নেই, এখানে কখনো কোনো লস হবে না আপনি। আপনি এখানে আসবেন, একটা স্কিল শিখবেন, সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি 60-80 ইনকাম করতে পারবেন, আমি সেই ইনসিওর দিচ্ছি। এটা কিন্তু মানে কি ইনসার্টেন সার্টিন, এটা সেই অপরচুনিটি আছে, সেই স্কোপ তৈরি হয়েছে এবং এখন আরো অনেক বেশি স্কোপ। খুব দ্রুত বাসায় বসে স্মার্টলি হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন, যেটা অন্য কোনো প্রফেশন সম্ভব না। একজন ডক্টর হয়ে ইনকাম করতে হলে মানুষের 20-25 বছর পড়ালেখা করে তারপর ডক্টর হয়ে তাকে ইনকাম করতে হয়, আর আমাদের এখানে মাত্র 3 মাস আপনি পরিশ্রম করে কাজটা শিখবেন, আমরা আপনাকে দায়িত্ব নিচ্ছি কাজটা শিখানোর এবং হচ্ছে ইনকাম সোর্স তৈরি করে দেওয়ার, সেই সোর্স আছে এখন। তো বাড়ি গাড়ি করার জন্য হচ্ছে আপনার বয়স কিন্তু এখন 50 হওয়ার দরকার নেই, আপনি কিন্তু 15-20 বছর বয়সে কিন্তু আপনার কাজ শিখে হচ্ছে আপনি বাড়ি গাড়ি করার মতো অ্যাবিলিটি হবে, যদি আপনি এক্সপার্ট হন, আপনার সেই দায়িত্ব নিচ্ছি আমরা। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আপনাকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে এই রোদের মধ্যে হচ্ছে আপনি কষ্ট করে আমাদের এখানে আসছেন কথা বলার জন্য, কারণ হচ্ছে সবাইকে আসলেই মানে বিষয়গুলো জানানো উচিত, যে ভালো বিষয়গুলো সবাই জানুক, সবাইকে শেয়ার করা উচিত। তো আপনি বিষয়গুলো শেয়ার করছেন ইনশাল্লাহ, আশা করি আপনি ভালো থাকেন, আপনি হচ্ছে লেগে থাকেন, অনেক স্কিল হন, যে কোনো সময় আমাদের অফিসে আসেন বা আমাকে ফোন দেন, আমি হেল্প করি আপনাকে। হ্যাঁ, আপনি জাস্ট আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হচ্ছে সুস্থ সবল থাকি, যেন আল্লাহ যেন আমাদের হচ্ছে আরও যেন ভালো কিছু শিখতে আপনি হেল্প করতে চাই, যেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকবেন।